সুপ্রিয় ড্রয়িং শিক্ষার্থী বন্ধুরা, এখন আমার সাথে সাথে তোমাদের প্রিয় ফল স্ট্রবেরি এঁকে ফেলো দেখি। প্রথমে উপর থেকে নিচ বরাবর হেলানো অবস্থানে একটি ডিম্বাকৃতির উপবৃত্ত আঁকি, যেন এর মোটা অংশ উপরের দিকে থাকে। এবার মোটা প্রান্তের মাঝখানে স্ট্রবেরির বোটার চারপাশে থাকা কয়েকটি পাতা আঁকি। তারপর স্ট্রবেরির পুরো অংশটিতে জালের মতো করে বেশ কয়েকটি রেখা আঁকি। এবার এর এক পাশে আঁকানো জালিকার ঘরগুলোতে মাঝখানে লাল রঙের ফোঁটা আঁকি এবং বাকি অংশে লাল রং দ্বারা হালকাভাবে ভরাট করি। তারপর লাল ভরাটের প্রান্তরেখা বরাবর দু সারি কালো ফোঁটা আঁকি এবং প্রতি ফোঁটার এক পাশে সাদা রং লাগাই। এবার প্রথমে অঙ্কিত প্রতিটি লাল ফোঁটার এক পাশে কালো রং লাগাই। এরপর লাল ভরাটের ফাঁকা অংশে কালো রং এর ছোট্ট কিছু বাঁকা রেখা আঁকি। এখন পাতাগুলোতে সবুজ রং করি। এ তো গেল স্ট্রবেরির বাইরের অবস্থা। এবার এর ভিতরের অংশ দেখানোর জন্য আরেকটি স্ট্রবেরি আকৃতি আঁকি। এই আকৃতির ভিতরে প্রথমে চারপাশ দিয়ে লাল ও মূলের মতো করে হলুদ রং দ্বারা ভিতরের অংশ আঁকি। তারপর এর পাতাগুলোতেও সবুজ রং করি। এবার দেখো তো কত সুন্দর একটি স্ট্রবেরি এঁকে ফেলেছো তুমি।